রেকর্ড চালু করে দিলাম। এর আগে রেকর্ড করা চালু করা উচিত ছিল, চালু করলে হয়তো যারা ক্লাস করে নাই তারাও কিছু দিক নির্দেশনা পেতো, বাট আমার রেকর্ডটা বড় হয়ে যেত আর কি। তো যাই হোক, আমরা রেকর্ড চালু করার জন্য আপনারা একটু মনে করা দিবেন আমাকে সবসময়, আমি ক্লাসের আগে চালু করলাম। আচ্ছা যাই হোক, আমি লেকচারটা খুলি, তারপর আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি। লাইনে থাকেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওরে কোলে নাও না একটু। আমার বাবুটা কান্না করতেছে আর কি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখা যায়? হ্যাঁ স্যার, জোরে কথা বলতে হবে, আমার সাথে সবাই কথা বলতে হবে আজকে, কেউ যদি কথা না বলে আমি তাকে বের করে দিব ক্লাস থেকে। জি স্যার, হ্যাঁ দেখা ভাই যাক। একদম ক্লিয়ার, সব ঠিক আছে, কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে, আমি যা যা বলবো রিপ্লাই দিতে হবে আমার সাথে সাথে। আমরা কতদিন ধারা করতো, তুল্য ধারা করতো নিম্ন দেখছি, তুল্য রোধ নিম্ন দেখছি। যদি ক্লাসটা না দেখে থাকেন, ইউটিউবে দেওয়া আছে, ক্লাসটা দেখে নিবেন। একদম ধারক শেষ করছি সব পুরোটাই। আজকে আমরা কিছু প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে ছেড়ে দিব, আমরা চলে যাবো চলদূরিতে। এর মধ্যে আমরা প্র্যাকটিস করবো, মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে প্র্যাকটিস করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে অবশ্য কম দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশি দেওয়া আছে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলছে, 4 মাইক্রোফ্যারাড একটি ধারকে 9 ভোল্টের একটা ব্যাটারি আমি যুক্ত করলে এটা কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? একেবারে সহজ প্রশ্ন, জাস্ট ডাবল ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। এই যে এই ফর্মুলাটা যেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, যারা ক্লাসটা ছিলেন বা ভিডিও দেখছেন তারা জানেন, এই যে এই ফর্মুলাটা 4 ভাবে দিতে পারে। একটা হচ্ছে যে এইভাবে, যে আপনার ধারকত্ব আর ভোল্টেজ দেওয়া থাকবে তখন হবে হাফ সিভি স্কোয়ার, আরেকবার দেওয়া থাকবে চার্জ আর ভোল্টেজ তখন হবে হাফ কিউবি, আরেকবার চার্জ আর একটা এই ধারকত্ব তখন হবে হাফ কিউ স্কোয়ার বাই সি। আরো একভাবে দেওয়া থাকে, সেটা হচ্ছে যে আপনার এই তিনটা থেকে যে কোনো, মানে এখানে মোট টার্ম হচ্ছে যে এই আরেকটা আছে শক্তি, শক্তিটা দেওয়া থাকবে। তো শক্তি থেকে আপনাকে হয়তো ভোল্টেজ অথবা ধারকত্ব অথবা চার্জ অথবা আপনার মানে চার্জ ধারকত্ব আর হচ্ছে কি ভোল্টেজ, এই তিনটা যে কোনো একটা কিছু বের করতে বলতে পারে, আপনাকে শক্তি দেওয়া থাকবে আর কি। তখন এই 4 ভাবে প্রশ্ন করে, এখানে 4 ভাবে প্রশ্ন করে, তার মধ্যে একটা প্রশ্ন এখানে পেয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা দিছে এই যে দেখেন, ওই এই যেখানে চার ধারকত্ব দেওয়া আছে আর দেওয়া আছে ভোল্টেজটা, ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে, সঞ্চিত শক্তি ডাব্লিউ বা ই আপনি বের করবেন, তা ডাব্লিউ বা ই ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। তো সি যেটা সেটা মাইক্রো ফ্যারাডে আছে, ফ্যারাডে নিয়ে যাবেন, আর ভি ঠিক আছে ভোল্টেজে আছে, ভোল্টেজই থাকবে। তো মাইক্রো ফ্যারাডকে ফ্যারাডে নিলে হবে 10^6, তাহলে 4 × 10^6 এটা হচ্ছে সি, আর ভি হচ্ছে যে 9, তাহলে ভি স্কোয়ার 9 স্কোয়ার। ক্যালকুলেটর চাপবেন, ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে দেয়, এই ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে 100 ms, এটা এটা আপনারা সাথে রাখবেন পরীক্ষার হলেও, আমিও সাথে রাখছি, দেখেন না এখানে সাথে আছে আমার সাথে, এটা ঠিক চাপ চাপবেন চলে আসবে। দুইটা ধারকত্ব দেওয়া আছে, এটা এদেরকে বলছে যে কি করছে, শ্রেণীতে সংযুক্ত করছে, তুল্য ধারকত্ব কত? একদম সহজ প্রশ্ন, তবে শ্রেণীতে সংযুক্ত করলে ধারকত্বের ক্ষেত্রে ওই রোধে যেটা সমান্তরাল সূত্র সেটা হবে, অর্থাৎ 1/Cs ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, মান বসায় দিবেন উত্তর বের হয়ে যাবে। ধারকত্ব 40, কত আদান প্রদান করলে, মানে কিউ জিজ্ঞেস করছে, বিভব 9 হবে, তাহলে বিভব যেহেতু 9, তাহলে একটা ফর্মুলা আছে কিউ ইকুয়াল টু সিভি, এটা বসা দিলে কাজ শেষ, কারণ আপনার চার্জের মান আপনি জানবেন, মানে জানা নাই এটা, এটা জেনে নিতে হবে, বের করতে হবে আর কি। আর সি দেওয়া আছে 40 ফ্যারাড, বি দেওয়া আছে 8 ভোল্টেজ, তাহলে 40 × 8 320, 320 কুলম শেষ। এবার খেয়াল করেন এই প্রশ্নটা, একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কিউ কে কি রূপ দুটি অংশ ভাগ করলে উহারা একটি নির্দিষ্ট ব্যবধানে থেকে সবচেয়ে বেশি বলে বিকর্ষণ করবে। তাহলে মনে করেন কিউ একটা চার্জ,
এটিকে আপনি কিভাবে ভাগ করলে এমন ভাবে ভাগ করবেন যারা তার সবচেয়ে বেশি বিকর্ষণ করে? তাহলে নিশ্চয়ই দুইটাকে অর্ধেক করতে হবে, অর্ধেক করলেই তারা সবচেয়ে বেশি বিকর্ষণ করবে। এখন একটাকে আপনি তিন ভাগ করলেন আর একটাকে দুই ভাগ করলেন, তাহলে তো হবে না, তাহলে তারা তাদের চার্জটা সমান থাকবে না। সমান চার্জ হলেই তারা সবচেয়ে বেশি নিজেদেরকে বিকর্ষণ করতে পারবে। এই জন্য আনসার হবে কিউ বাই টু, আর একটা দুইটাই, একটা হবে কিউ বাই টু আর একটা কিউ বাই টু। এই যে চার ভাগ করেন কাজ হবে না, একটাকে এখানে দেখেন একটাকে চার ভাগ করছে একটাকে এক ভাগ করছি, এই যে 4 কিউ বাই 4 মানে কিউ আলটিমেটলি। তো এইভাবে তো ভাগ করা যাবে না, এভাবে ভাগ করা যাবে না, এই যেভাবেও যাবে না, এভাবেও যাবে না, তাহলে ভাগ করতে হবে অবশ্যই অর্ধেক অর্ধেক। এবার খেয়াল করেন, আপনারা নিশ্চয়ই ফ্যারাডের একটা ফর্মুলা শিখছিলেন, যে এফ ইকুয়াল টু সি বা 9×10⁻¹। এই যে আমি দেখাচ্ছি, এটা এটা ওদিনও দেখাচ্ছিলাম, এখন আবার দেখাচ্ছি যে সি, সরি, এফ ইকুয়াল টু সি, সি মানে হচ্ছে যে আপনারা আশা করি জানেন সি এর মান কত, Q1 Q2 ÷ D2, যেখানে সি এর মান হচ্ছে যে 9×10⁻¹। এটা সবাই জানেন, 9×10 বইতেও এখন আছে বর্তমানে, যদি কেউ না জানে এটা তার ব্যর্থতা, এটা বর্তমানে 9×10 বইতেও আছে এই সূত্রটা, এটা আমরা জানি, এটা হচ্ছে যে কুলম্বের সূত্র। এখানে কুলম্বের সূত্র থেকে ওই একটা অঙ্ক দিচ্ছি আর কি, এখানে যে অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা, এই যে এটা, আপনারা কি শীট দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, আবদুল্লাহ, শীট দেখা যায়? দেখতে পাচ্ছি। জি স্যার, জি এখন মনে ভাইয়া করেন দেখতে এখানে বলছে, খেয়াল করেন, বলছে যে 16 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি মেরুর মধ্যবর্তী বিকর্ষণ বল, বল হচ্ছে যে 12 ডাইন বল আছে, 12 ডাইন, এদের দূরত্ব যদি এত হয়, 24 হয়ে যায়, তাহলে বিকর্ষণ বল কত হবে? তাহলে দূরত্ব বাড়ালে বিকর্ষণ বল কত হবে, এটাই জিজ্ঞেস করছে। তাহলে প্রথম যে দূরত্ব সেটার জন্য একটা বিকর্ষণ বল দেওয়া আছে, পরের দূরত্বের জন্য বিকর্ষণ বল কত হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আপনারা এই যে আমি যে সূত্র লিখছি এটাতে এফ দুইটা বের করেন, তাহলে কাজ শেষ। মানে এফ দুইটা করবেন, আমি তো একটা করছি, এই যে এটা এফ ওয়ান ধরেন, এটা ডি ওয়ান ধরেন, তাহলে নিশ্চয় চার্জের যেহেতু কিছু বলা নাই, তাহলে চার্জ দুইটা সমান, এটা ধরে নিবেন। তাহলে এটা যদি এফ ওয়ান, এটা যদি আর একটা যদি এফ টু নিই আমি, তাহলে সেটা নিশ্চয় হবে সি, এই যে এটাতেই লেখেন, এটাতে, এটাতে লেখেন, এ পরারটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা কাজ নাই। তাহলে খেয়াল করেন, এটা হবে সি, Q1 Q2 আগের মতোই থাকবে, D2² হয়েছে। তাহলে চেঞ্জ হচ্ছে যে এফ আর ডি, ওই যে প্রশ্নে এফ আর ডি সম্পর্কে বলা আছে আর কিছু বলা নাই, তার মানে বাকিগুলো একই, এগুলো একই, এগুলো নিয়ে ভাবার দরকার নেই। তাহলে আমরা চাইলে এগুলোকে এক ধরে, এই এই যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরি আর এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরি, এককে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে হবে F1 ÷ F2, এফ 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করছি এই জন্য। আর তখন এই ভাগ করলে দেখবেন যে, ভাগ করে খাতার মধ্যে আপনি দেখতে পারেন, D1² উপর উঠে যাবে আর D2² নিচে নিয়ে যাবে, সরি উল্টো হয়েছে, D2² উপর উঠে যাবে আর D1টা, এটা নিচে আছে তো, নিচে থাকার কারণে এটা উঠে যাবে 1 নম্বর, এরকমই হয় মনে হচ্ছে, উল্টো হবে, ইনভার্স যেহেতু এই জন্য উল্টো যাবে, ঠিক আছে, কারণ এটা ব্যস্ত অনুপাতিক, তো এই জন্য এরকমই হবে। তাহলে এই যে এইভাবে করে আপনি দিলেন, দেওয়ার পরে আপনার কাছে তো F1 এর মান দেওয়াই আছে, 40 মনে হয়, F1 এর মান 16, 40 না 16, এটার মান বসাই দিবেন এখানে, 16, 16 সেন্টিমিটার বলা আছে। F2 এর মান বলছে যে 24 সেন্টিমিটার, সরি ভুল বললাম, F1 হচ্ছে 12। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘাবড়ানো কিছু নাই, প্রশ্নটাই দেখায় আরেকবার, এই যে ওই আসলাম, এই যে, এই যে একটা দূরত্ব হচ্ছে 16 সেন্টিমিটার, একটা দূরত্ব 24 সেন্টিমিটার, প্রথম বলটা 12, তাহলে বলের জায়গায় 12 বসাবো, আশা করি বুঝতে পারছেন, বলের জায়গায় বসাবো 12, এটা জায়গায় 12 বসাবো, D1 এর জায়গায় বসাবো 16, এটা 16 বসাবো, কারণ প্রথমটা 16 ছিল আর দ্বিতীয়টা 24, তাহলে এখানে 24² মুছে আরেকবার লিখতেছি দরকার হলে, কোনো সমস্যা নাই, এখানে উপর হবে 24² নিচে হবে 16². F2 বের করবেন কাজ শেষ, এটা হচ্ছে D2, D2 হচ্ছে 24², আর এটা হচ্ছে D1 16², এইটা বসালে F2 এখান থেকে পেয়ে যাবেন, যেটা পাবেন ওটাই উত্তর, আশা করি ক্লিয়ার। এগুলো একদম সহজ, জাস্ট খালি আপনি ওই এটা বুঝলে পারবেন, বেসিক জিনিস মাথার মধ্যে থাকলে পারবেন। এ দেখেন তিনটি ধারক দেওয়া আছে, শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত, শেষ পারলেন।
শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র ভেক্টরের সাহায্যে নিম্নরূপে প্রকাশ করা যায়। তো এখানে কোনটি আপনি ভেক্টর রূপে প্রকাশ করে কোনটি উত্তর লিখবেন সেটা হচ্ছে কথা আর কি। দেখেন এখানে এক নাম্বারটাতে ঝামেলা কোন জায়গায়, এফ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট, ইপসাইলন নটের মধ্যে নটটা উপরে দিছে এই জন্য এটা উত্তর হবে না। এই দেখেন নটটা উপরে দিছে। এবার আসি সি নাম্বারে নটটা দেওয়া নাই, টোটালি ইপসাইলন নট দেওয়া নাই, খেলছে ওই জায়গাটাতে। ডি নাম্বারে ওই আর এর সাথে আর একটা আর দেওয়া আছে, দেখেন নিচে আর এর সাথে আরো একটা আর নিচে দেওয়া আছে। ই নাম্বারে আবারও এপসাইলন নট দেওয়া নাই, এপসাইলন নটটা দেওয়া নাই। এবার হচ্ছে আপনি যদি এটাতে আসেন, দেখেন এটাতে এপসাইলন নটও আছে আরো স্কোয়ার আছে, সব আছে, সব ঠিকভাবে আছে অপশন বিতে, এই জন্য অপশন বি হচ্ছে উত্তর। এভাবে করে এটা 2008 সালের প্রশ্ন, 8 সালের প্রশ্ন হোক আর 20 সালের প্রশ্ন হোক, প্রশ্ন প্রশ্নই প্রশ্ন পড়তে হবে। আমার কাছে যেহেতু এই প্রশ্ন আছে, স্যারদের হাতে এই প্রশ্ন আছে, এটা মনে রাখবেন, স্যারদের কম্পিউটারে প্রশ্ন আছে, এগুলো কোন সময় যে স্যার মেরে দিবে স্যার জানে না, স্যার যখন যেটা ভালো লাগে এটা মেরে দিবে। এই দেখেন তিনটি সমান্তরাল শ্রেণীতে যুক্ত আছে তিনটি, এই যে এটা বারবার দিচ্ছে দেখছেন, এই যে তিনবার পাইছি এটা অলরেডি, আশা করি বুঝতে পারছেন। ধারকত্ব দেওয়া আছে, বৈভব দেওয়া আছে, আদান জিজ্ঞেস করছে, আবার দিছে এটা। এই একটু আগে এরকম একটা প্রশ্ন সমাধান করছি, আবার পাইছি, তার মানে প্রশ্ন রিপিট হচ্ছে, যে এটা প্রমাণ এখান থেকে আপনারা পেয়ে গেছেন। ধারকত্ব দেওয়া আছে, চার্জ জিজ্ঞেস করছে, বিভব দেওয়া আছে, আগের প্রশ্ন কিউ ইকুয়াল টু সিভি, আবারও তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব, এখানে তুল্য ধারকত্ব না, এটা তুল্য, এখানে হচ্ছে যে তোমার ইয়া ওই যে একটা বড় ক্ষেত্রে চার কোনাতে চারটা চার্জ রাখলে, এই চার কোনাতে তিনটা চার্জ রাখলে, মানে চার একটা বড় ক্ষেত্রের তিনটা কোনায় তিনটা চার্জ রাখলাম, তাহলে চতুর্থ যে কোনাটা সেখানে চার্জ কত হবে বা বিভব কত হবে সেটা জিজ্ঞেস করে আর কি। ঠিক আছে, তো এখানে চার্জ জিজ্ঞেস করছে, বলছে যে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে। তো কেন্দ্রে বিভব যদি শূন্য হতে হয় তাহলে চতুর্থ কৌণিক বিন্দুতে কি পরিমাণ চার্জ রাখতে হবে, সেটা হবে এদের যোগফল, এই যে তিনজনের যোগফল, যোগফলকে মাইনাস আকারে লিখবেন, এই যে যোগফলকে মাইনাস আকারে লিখবেন। অর্থাৎ এরকম শুধু একটা বড় ক্ষেত্রের কথা বললে আপনি তিনটা চার্জকে আগে যোগ করে দিবেন, যোগ করে তার ওই যোগফলটাকে মাইনাস করবেন, আনসার যেটা হবে ওইটাই। এগুলো মানে সূত্র টুত্র কিছু লেখার দরকার নাই, তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এইখানেও একটা মাইনাস থাকতে পারে, এখানে এখানে যদি -2 থাকে, এখানে তো 4 আছে, এখানে আছে 8, আর ওই ইনভার্স গুলো কি দেখেন, ট্যান ইনভার্স সব সবগুলো ট্যান ইনভার্স 9, ওটা নিয়ে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে 2, 4 আর 8 এখানে যোগ করলে হয় হচ্ছে কত, 14, কিন্তু এখানে যে একটা -2 থাকতো এই জায়গাটাতে, এই জায়গাতে একটা -2 থাকলে এটা হতো তখন 12, কারণ 4 আর 8 হতো কত, কি জানি 12, আর -2 গেলে 10 হতো, তখন হতো 10। এখানে মাইনাস না থাকার কারণে আনসার হচ্ছে 14, এই খেয়াল করেন -14, কিন্তু এখানে যদি একটা মাইনাস দিয়ে দিত তখন এদের যোগফল হতো 10, এদের যোগফল হতো 10, 2 -2 + 4 + 8 = 10, এই 10-এর আগে আরেকটা মাইনাস এখানে তখন দিতে হতো, অর্থাৎ এখানে হতো তখন -10, এই যে এখানে তো 10 লিখে দিলাম, -10 × 10⁻⁹, এটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা আমার কথা? শরীফ, শরীফ না সাকি, সাকি ফুল, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। অলিন নাকি আইলিন আমি বুঝতেছি না, ও একটু আগে যুক্ত হয়েছে, একটু কথা বলো তো আমার সাথে। ALIN, আসসালামু আলাইকুম, তোমার নাম কি? অলিন, এলিন, অ্যালিন। আচ্ছা যাই হোক, এ নিয়ে ঝামেলা, কেউ অ উচ্চারণ করে, কেউ কেউ এ উচ্চারণ করে, বুঝতে পারছো তো? যেমন অয়ন, জি, এটাও এ দিয়ে লেখে, আবার মনে করো তুমি হচ্ছে অ্যালিন, তুমিও এ দিয়ে লিখছো। যাই হোক, এখন এটা কি বুঝতে পারছো তুমি? জি স্যার, তোমার বাসা কোথায়? হাটে যাইতে, সব হাঁটাজারি। আচ্ছা ঠিক আছে, এটা তো এটা 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 যদি এখানে মাইনাস দেয় বা এখানে মাইনাস, তখন কি করতে পারবা, জি, অর্থাৎ মাইনাস থাক প্লাস থাক সবগুলো আগে যোগ মেরে দিবা, যোগ করার পর আরেকটা মাইনাস দিবা, রেজাল্ট যত হবে তার আগে আরেকটা মাইনাস, ঠিক আছে? ওটা হচ্ছে জি আপসার। স্যার, আর তুল্য ধারা কত দিতে পারে, এইবার সমান্তরাল জিজ্ঞেস করছে, একটু এতক্ষণ পর্যন্ত সিরিজ দিছিল, এবার কি দিছে, সমান্তরাল। তো সমান্তরাল হলে যে সিরিজ করবা, এই যে যদি এই ধারকত্বকে সমান্তরালে দেয় তুমি তাকে সিরিজ করবা, সিরিজ মানে যোগফল, এখানে হয় 5, এখানে 6, 11, এই যে 11 মাইক্রোফ্যারাড, শেষ, আর করবো না, আর গুলো পারবা তুমি,
এই যে এগুলো সব আগের সূত্র তোকে যা দিছি সেগুলাই। শূন্যস্থানে বেতন যোগ্যতা এটা সিইউতে বারবার দেয়, এখানে একবার দেখাইছি আমি, এটা আরো কয়েকবার দিছে। শূন্যস্থানে বেতন যোগ্যতার মান জিজ্ঞেস করে, ওই যেটা 8.854 × 10^12, ওইটা ওইটা বারবার দিবে সিইউতে, আবারও দিবে। আমার কাছে মনে হচ্ছে আগামীবারও, আগামী এবছর দিতে পারে অথবা তারপর বছর দিতে পারে, কারণ এটা গত 2 বছর আমি দেখি নাই, এটা আবার দিবে সামনে কয়েক বছরের মধ্যে। আচ্ছা শেষ, এবার হচ্ছে যে আমরা চলতরিতে চলে যাচ্ছি। চলতরিতে আমি কিন্তু আগের ক্লাসে রোধ আপেক্ষিক, এই তুল্য রোধ কিভাবে বের করতে হয় সেটা দেখে দিছি, ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখে নিবেন, আমি সেই দিকে আর যাচ্ছি না, তুল্য রোধ কিভাবে বের করতে হয় যাচ্ছি না। এখন শুধু একটা জিনিস আমরা শুরুতে একটা জিনিস পড়বো, বলবে যে এরকম এই প্রশ্নটা এরকম, এইটাই সিউতে আসে, এই যেটা এখন দাগ দিলাম, বলবে যে 3 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করলে তারের রোধ কত হবে, এটা বলবে আপনাকে। তো আগে আপনারা যেটা করবেন, যত গুণ করবে বলবে ততকে স্কোয়ার করবেন, 4 গুণ করলে বললে 4 কে স্কোয়ার, 2 গুণ বললে 2 কে স্কোয়ার, 3 গুণ বললে 3 কে স্কোয়ার। আমার কথা কি বুঝে গেছে? ওই তারটাকে টেনে যত গুণ লম্বা করবেন তত গুণের উপর স্কোয়ার, 3 গুণ বললে 3-এর উপর স্কোয়ার মারবেন আগে। তাহলে এখানে যেহেতু বলছে যে তারটাকে টেনে, একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো, তো 3-এর উপর স্কোয়ার করলে হয় 9, এই 9-এর সাথে তারের রোধ যত তত গুণ করে দিবেন, তো 9 সাথে 3 গুণ করলে হয় 27, উত্তর হচ্ছে 27, 27। বুঝে গেছে আব্দুল্লাহ? বুঝতে পারছ জি ভাইয়া, বুঝতে পারছি না কি করতে হবে বলো তো? ভাই, যে নতুন যে রোডটা আছে ওই রোডের সাথে যত গুণ করা হয়েছে ওই তত গুণ কি স্কোয়ার করে গুণ করে দিব ভাই? মানে ওই তারকে যত গুণ লম্বা করা হবে তত গুণের উপর আগে স্কোয়ার, তারপর জি ভাইয়া, ওই স্কোয়ারে যে রেজাল্ট আসবে সেটার সাথে তারের যে রোধ সেটা কি করে দিব, গুণ করে দিব। মনে করো তারকে 5 গুণ করা হলো টেনে, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 25, এখন তারের আগের রোধ ছিল 3, তাহলে ওই 3টাকে ওই রোধটাকে 25-এর সাথে বারবার গুণ করে দিব, তাহলে হবে 75। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। মানে যত গুণ বলবে সেটাকে আগে স্কোয়ার করবো, এই যে স্কোয়ার 3 স্কোয়ার, আর তারের বর্তমান রোধ যেটা সেটা দিয়ে ওই স্কোয়ারকে গুণ করে দিব, শেষ। আশা করি ক্লিয়ার। এটা পরীক্ষা সিইউতে 3-4 বার দিছে, আবার দিতে পারে সামনে, এই জন্য এটা আগে পড়াইলাম সবার আগে। এরপরে আপেক্ষিক রোধের কিছু সূত্র আছে, যেমন আপেক্ষিক রোধ ইকুয়াল টু, এটা ফাই বলতে পারো অনেকে, ডেল্টা লিখে অনেকে, তুমি ফাই লিখো সমস্যা নাই, আর এ ডিভাইড বাই এল, আর হচ্ছে নর্মাল রোধ, এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। শ্রাবন্তী ধর, হ্যাঁ স্যার, এখানে আর কি এই সূত্রের মধ্যে রোধ ফাই কি, আপেক্ষিক রোধ পে কি, ক্ষেত্রফল কার, তারের, কিসের ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিসের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল কি? তারের দৈর্ঘ্য, গুড। তাসফিক, তাসরিন না তাসিন? জি স্যার, আপেক্ষিক রোধ আর রোধের মধ্যে পার্থক্য কোন জায়গায়? স্যার আপেক্ষিক রোধটা সবগুলা রোধ মিলায় যেটা হয় ওইটা হচ্ছে আপেক্ষিক রোধ, আর রোধটা হচ্ছে স্যার নির্দিষ্ট যেটা, মানে যদি 2টা বা 3টা রোধ দেওয়া থাকে ওই 3টার গড় করলে যেটা করে ওইটা। হয় নাই, কেউ কি ক্লিয়ার ভাবে বলতে পারবা? যে বলতে পারা সে বলা শুরু করো। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে রুট, ওটা হচ্ছে আপেক্ষিক রুট। আর কেউ? রোধটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধাটা, আর আপেক্ষিক রোধ হচ্ছে কোনো উপাদানের, উপাদানের কি, আপেক্ষিক সংজ্ঞাটা ভুলে গেছি এরকম। উপাদানের রোধ, উপাদানের উপাদানের রোধ, শুধু উপাদানের রোধ বলতে হবে বললে হবে না, প্রতি মানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে কি বলা যায়, আচ্ছা আমি বলি, আমি বললে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো যে বিদ্যুৎ প্রবাহের কারণে, বিদ্যুৎ প্রবাহের সময় তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যাচ্ছে তখন যে কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, যে কোনো কারণ হতে পারে সেটা, ওই বাধাটা হচ্ছে শুধু রোধ, এটা যে কোনো কারণে বাধাটা হতে পারে, তাপের কারণে হতে পারে, তারের তাপমাত্রা বেড়ে গেছে সেটার কারণে হতে পারে, চাপের কারণে হতে পারে, বা হচ্ছে যে অন্য কোনো কারণ, তুমি একটা রোধ বসা দিচ্ছ সে কারণে হতে পারে, বা তুমি তারটাকে হালকা বাঁকা করে দিছ সেই কারণে হতে পারে, যে কোনো কারণে যদি কোনো কারণে বাধা পড়ায় সেটা হচ্ছে যে শুধু রোধ।
আর আপেক্ষিক রোধ হচ্ছে যে তার উপাদানের কারণে, তারটা কি গোল্ডের তৈরি নাকি সিলভারের তৈরি নাকি কফারের তৈরি, ওই যে উপাদান সেই উপাদানের কারণে যে রোধ সেটাকে বলা আপেক্ষিক রোধ। বুঝে গেছে? আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ স্যার, বুঝছি। আপেক্ষিক রোধ কিসের? উপাদানের। কিসের? উপাদানের আমাকে বলো, যেটা যে তারটা আমি স্বর্ণ দিয়ে তৈরি করছি সেই তার, আর যে তারটা আমি লোহা দিয়ে তৈরি করছি সেই তারের রোধ কি হবে? না স্যার, একই হবে না। যে তারটা তামা দিয়ে তৈরি করছি সেই তারের রোধ, আর যে তারটা স্বর্ণ দিয়ে তৈরি করছি সেই তার রোধ একই হবে না। এই যে আপেক্ষিক রোধ হচ্ছে এই জিনিসটা, উপাদানের কারণে, উপাদানের কারণে যে রোধটা দেখা দেয় সেটাকে কি বলে? আপেক্ষিক। আপেক্ষিক আপেক্ষিক কেন রোধ। বলছে? কারণ ওই যে উপাদান চেঞ্জ হয়ে গেলে রোধও চেঞ্জ হয়, এই জন্য এটাকে বলছে আপেক্ষিক। বুঝে গেছে? ওকে, আশা করি আচ্ছা বুঝে গেছে। উপাদানের কারণে আপেক্ষিক রোধ তৈরি হয়, আর যে কোনো কারণে মানে উপাদান ছাড়া অন্য যে কোনো কারণে যদি কোনো বাধাপ্রাপ্ত হয় বিদ্যুৎ প্রবাহের সময়, ওটা হচ্ছে শুধু রোধ। 1 মিনিট পরে আমাদের ক্লাসটা কেটে যাবে, তোমরা আবার জয়েন হবো, আমি নতুন করে লিঙ্ক দিব। এখন খেয়াল করো, দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকতে পারে, তাদের তারের ব্যাসের অনুপাত জিজ্ঞেস করবে। এটা এই এইখান এই এটা এখান থেকে আসছে, এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আসছে। কিভাবে? কারণ এ এর মান, এই যে প্রস্থ ক্ষেত্রফলকে লেখা যায় পাই আর স্কয়ার, কি লেখা যায় বলো তো? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার লেখা যায়, দেখাচ্ছি আমি। কেটে যাবে মনে হয়, তোমরা আবার জয়েন দাও, আমি ইন করে দিচ্ছি, ইন করে আবার দিচ্ছি।